আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের সবার প্রিয় নিয়ে চলে আসলাম আমার নতুন আর একটি ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে বেসিক্যালি একটা হাজি ব্লগই শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমি শেয়ার করছি যে আমি ঈদের পরে যে ছয় রোজা ছিল ওই ছয় রোজা রোজাটা করে নিয়েছিলাম তো সেটারই একটা ইফতার মেনু তোমাদের সাথে শেয়ার করছি তো আমি যেহেতু একাই রোজা ছিলাম তো নিজের জন্য আসলে হালকা পাতলা কিছু দিয়েই আমি আমার ইফতারটা সেরে নিয়েছিলাম তো এটা আরেক দিনের ইফতার এই ইফতারটা আমি একটু ভালোভাবে করেছিলাম তো এখানে আমি চিকেন স্ট্রাইপগুলো ভেজে নিয়েছি তারপর হচ্ছে আলুর চপগুলো ভেজে নিয়েছি এখানে সস ঢেলে নিয়েছি খেজুর ছিল আর ছিল আমার এই যে কমন এই শরবতটা বাইদে এই পুরো রোজার মাসটাতে কিন্তু আমি শুধুমাত্র এই রু এবং এবং গুলের ভুষি এই দুইটা দিয়েই পুরো রোজার মাসটা শরবত খেয়েছি ইভেন আমার ছয় রোজাগুলোও আমি এই শরবতটা দিয়ে কমপ্লিট করেছি আমি যেহেতু সুগারটি একটু অ্যাভয়েড করছি তো রু আবজা দিয়ে এই ইসুবগুলির ভুসির শরবতটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর এই তো চিকেন স্ট্রাইপগুলো যে আমি ভেজে নিয়েছি এটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এটা কিন্তু ভীষণ মজা হয়েছিল এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছে হচ্ছিল তা আমি ইফতারের আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে আমি আজকে কিভাবে কি দিয়ে ইফতার রেডি করলাম তো আর খেজুর তো থাকতেই হবে কারণ আমি সব সবসময় রোজা খুলি খেজুর দিয়ে খেজুর খেয়ে তারপর আমি হচ্ছে শরবতটা খেয়ে নিই তো এভাবেই আমি সবসময় আমার ইফতারটা করে নিই তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার ছয়টা রোজা কমপ্লিট হওয়ার পর এটা আমি তোমাদেরকে আরেকদিন আমার সকালের নাস্তা দেখাচ্ছিলাম তো এইখানে সকালে আমি চা মেক করে নিয়েছি এখানে ছিল ক্রিম রোল আর বাড়ির বাড়িতে যে বিস্কিটগুলো আমরা খেয়েছিলাম ওই বিস্কিটগুলো আমার হাজব্যান্ড নিদানি কিনে আনা শুরু করেছে তো এটাকে আমি বরিশালের বিস্কিটই বলি বেসিক্যালি যদিও ঢাকা থেকে কেনা হয় বাট এই বিস্কিটগুলো ফার্স্ট খেয়েছিলাম আমি হচ্ছে বরিশালে যারা আমার ব্লগুলো দেখেছো তারা তো জানোই যে এই বিস্কিটগুলো হচ্ছে বরিশালে লাস্ট টাইম খেয়ে এসছিলাম এই এটাকে বরিশালের বিস্কিট বলি তো যাই হোক আমি একটা ডিটক্স ড্রিঙ্ক খেয়ে নিয়েছি এটা তার পর দিনের একটা ক্লিপ ওই যে বললাম না একটা হাজিবাজি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে এই জন্যই বেসিক্যালি ব্লগটা একটু এরকম गिये তো আমি ফার্স্টে ডিটক্স ড্রিঙ্কটা খেয়ে নিয়েছি ডিটক্স ড্রিঙ্কসটা আমি কিভাবে রেডি করি সেটা তোমরা কেউ জানতে চাইলে আমাকে একটা কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব তো এখানে আমি আজকে সকালের নাস্তা করব হচ্ছে আমি যে গতকালকে যে চকলেট কেকটা বানিয়েছিলাম উপরে ডার্ক চকলেট দিয়ে এই কেকটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল এমনিতেই চকলেট ফ্লেভার আমার অনেক বেশি পছন্দ আমি কিন্তু অনেক বেশি চকলেট লাভার ভ্যানিলা ফ্লেভারের তো আমার কাছে চকলেট ফ্লেভারটা সব কিছুতেই বেস্ট লাগে তো আমি এখন এই কেকটা দিয়ে কফি দিয়ে আমি আমার আজকে সকালে নাস্তাটা এনজয় করব। এ আমার কেন জানি মনে হচ্ছিল এই কেকটার সাথে কফির কম্বিনেশানটা বেস্ট হবে আর চায়ের সাথে বিস্কিটের কম্বিনেশানটা বেস্ট হয় সো এই জন্যই আমি যে কফি মেক করে নিয়েছি কফিটাও কিন্তু অনেক মজা হয়েছিল এই যে কফি রিয়েল কালারটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এতক্ষণ তো আসলে ফ্ল্যাশ লাইট দেওয়া ছিল তো এই তো আমি এখন আলহামদুলিল্লাহ আমার সকালের ব্রেকফাস্টটা করে নিব খুবই মজার ছিল আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে আমার দুপুরের খাবার দাবারের একটা ভিডিও সো দুপুরে আমি হচ্ছে আজকে লাঞ্চটা করে নিব তো আমি এখানে মলা মাছ রান্না করেছিলাম একদম চটচড়ি করেছিলাম আর যে কোনো কিছু সাথে ভাতের সাথে আমার লেবু লাগবেই সালাদ না হলেও চলবে বাট লেবু আমার লাগবেই তো লেবু দিয়ে লেবুর রসটা বের করে তারপর অল্প অল্প করে আমি মলা মাছ নিয়ে মলা মাছের আলুগুলো হালকা মেখে প্রত্যেকটা মতো একটা করে মলা মাছ নিয়ে আমি খাচ্ছি অসম্ভব মজা আমার কাছে কিন্তু কাচকি মাছ মলা মাছ এই মাছগুলো বেশ ভালো লাগে ট্যাংরা মাছ আমি তেমন একটা পছন্দ করি না বাট মলা মাছ তারপর হচ্ছে কাঁচকি মাছই এই মাছগুলো আমার বেশ পছন্দের তো আমি এখানে যেহেতু দুপুরবেলা আমাকে একাই লাঞ্চ করতে হয় আমার হাজব্যান্ড অফিসে থাকে সো আমি লাঞ্চ করে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ লাঞ্চটা ভালো ছিল এরপর আমি মুরগি দিয়েও কিছুটা ভাত খেয়ে নিয়েছি আমার আসলে তেমন একটা মানে আমি অনেক ভাত যে খাই তা না আমি খুব কম পরিমাণেই ভাত খাই আর অনেক বেশি তরকারি না হলে যে খেতে পারবো না এমনটাও না আমি আমার পরিমাণ মতো হচ্ছে কী কম কম দিয়েও খেতে পারি আলহামদুলিল্লাহ এই জন্য আমার যে কোনো জায়গায় গেলে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় না তো এই তো এই মুরগিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি এই রেসিপিটা শেয়ার করতে পারিনি তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য রেসিপিটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি মুরগিটা দিয়েও খুব সুন্দরভাবে মেখে খেয়ে নিচ্ছিলাম যেহেতু একদমই হচ্ছে ভুনা ভুনা করেছিলাম আর এরকম মুরগির মাংসে কিন্তু একদম ছোট ছোট করে আলু দিলে ভীষণ মজা হয় বড় বড় আলু দিলে কিন্তু এরকম ভুনা ভুনাতে মজা লাগে না তো এখানে যাই হোক আমি আরেকটু ঝোল নিয়ে নিচ্ছি ঝোল আলু নিয়ে আমি একটু মেখে আবার আর একটু লেবু নিয়ে চিপে তারপর আমি খাচ্ছি আমার কাছে তো অনেক মজা লাগছে আসলে রাতের চাইতে দুপুরবেলা খেতে ভালো লাগে কারণ খাবার দাবার গরম থাকে তখন খেতে খুব মজা লাগে ফ্রেশ ফ্রেশ রান্না করে সাথে সাথে খেতে কিন্তু একটা মজা আছে আর বেলা আমার হাজব্যান্ড যেহেতু আসে বাট রাতে তো আমি কখনো এসে রাতে খুব কম টাইমই রান্না করি রাতে রান্না করলে দেখা যায় আসলে যে কোনো তরকারি আমার কাছে মনে হয় ফ্রেশ ফ্রেশ রান্না করে খেতে সেই বেলাটায় খেতে খুব ভালো লাগে তো রাতে আসলে অনেক গরমে ঘেমে ঘেমে যাই এই জন্য সময় দেখা যায় যে আমি হচ্ছে রাতেবেলা রান্নাটা অ্যাভয়েড করি তো এখানে আমি ডিটক্স ড্রিঙ্কটা বানিয়ে নিয়েছি এটা তার পর দিনের একটা ক্লিপ তো আমি একটু ট্রাই করছি যে আমার যেহেতু রোজাগুলো শেষ হলো একটু ডিটক্স ড্রিঙ্ক খাওয়া ট্রাই করছি তো এখানে আমি রেসিপিটা তোমাদেরকে আসলে শেয়ার করে দিচ্ছি তো এখানে আমি হচ্ছে কুসুম কুসুম গরম পানির সাথে অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে নিয়েছি লেবুর রস আর হচ্ছে মধু এই তিনটা জিনিস আমি একসাথে মিক্স করে কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি এই ডিটক্স স্ট্রিংটা রেডি করে নিয়েছি তো এটা আমি এখন খাব হঠাৎ করে দেখলাম একদম বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গত চার পাঁচ দিন ধরে একটা না বৃষ্টি হচ্ছিলো খুবই ভালো লাগছিলো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আসলে আমার কাছে সবচাইতে পছন্দের হচ্ছে অনেকের গ্রীষ্মকাল পছন্দ অনেকের বর্ষা বর্ষাকাল পছন্দ অনেকের হচ্ছে উইন্টার সিজনটা পছন্দ বাট আমার কাছে বর্ষাকালটা বেশি ভালো লাগে যখন তখন বৃষ্টি হয় ওয়েদারটা একদম সুন্দর থাকে আমার কাছে অনেক ভালো লাগে আমি যেহেতু অতিরিক্ত শীত সহ্য করতে পারি না তো আমার কাছে শীতকালটা ভালো লাগে না আর গরম তো একদম অসহ্য লাগে তো এখানে এই ওয়েদার দেখে আমি দৌড়ে গিয়ে এক কাপ কফি রেডি করে নিয়ে আসলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই ওয়েদারে কফি খাওয়ার চাইতে বেস্ট অপশন আর কিছু হতেই পারে না দেখতেই পাচ্ছ কি পরিমাণ অন্ধকার হয়ে গিয়েছে এবং গাছের পাতাগুলো কি সুন্দর মৃদু মৃদু করে দুলছে এই ওয়েদারে এক কাপ কফি না হলে তো আমার চলবেই না এখন আমি কফি খাবো আর ওয়েদার এনজয় করবো কিছুক্ষণের মধ্যেই একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর আমার কাছে এই টাইমটাতে এত ভালো লাগে আমি এই টাইমটায় বারান্দায় থাকি আমার কাছে অসম্ভব ভালো লাগে এই সিনারিগুলো দেখতে এবং এত সুন্দর ঠান্ডা একটা বাতাস এই দেখো কিছুক্ষণ আগে তোমাদের সাথে কি শেয়ার করলাম এখন কি হয়ে গিয়েছে একদম মুহূর্তের মধ্যে সব কিছু অন্ধকার করে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বাট আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছিলাম অনেক ভালো লাগছিল ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে বলে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটাতে একটা ছোট্ট করে হলেও কমেন্ট করো এবং আমার ভিডিওটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে লেগে যায় তাহলে তোমাদের পরিচিত ফ্রেন্ডস সার্কেলের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইবও করো দ্যাট ইজ ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর watching Allah Hafiz